আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি জানি আপনারা সবাই ভালোর দলে। তো বন্ধুগণ, আজকে এমন একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছে যে অ্যাপটির সাহায্যে আপনারা আপনাদের মোবাইল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুগণ, আমি মনে করি আপনারা জানার পরেও যারা এই অ্যাপটি ইউজ করবেন না তাদের ফোন ইউজ করার দরকার নেই। তার কারণ হচ্ছে এই অ্যাপে আপনাদের মোবাইলের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। অনেকেই বলে, ভাইয়া আমি তো 48 মেগাপিক্সেলের ক্যামেরার ফোন কিনেছি কিন্তু এখানে 12 মেগাপিক্সেল দেখাচ্ছে। আসলে এরকম অনেক জিনিসই আপনারা জানেন না যে এখানে কী কী সেন্সর রয়েছে, ব্যাটারি কতটুকু বা ক্যামেরার রেজুলেশন কতটুকু বা ডিসপ্লের সাইজ কতটুকু বা ডিসপ্লেটা IPS ডিসপ্লে নাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এইগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকেন। তো বন্ধুগণ, আপনাদের ডিভাইসের যাবতীয় সব কিছু জানার জন্য আপনারা এই অ্যাপটি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। খুব কম MB-র এই অ্যাপটি আপনাদের মোবাইলে রাখলে আপনারা সবসময় সব কিছু জেনে নিতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুগণ, অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব। তো অ্যাপটি প্রথমে ওপেন করবেন, করার পর এরকম শ্যাডো চলে আসবে, Xiaomi Redmi Note 7 Pro। এখানে দেখেন উপরে নাম লেখা আছে, তারপর হচ্ছে ডিভাইসে এখানে দেখেন ম্যানুফ্যাকচার, ব্র্যান্ড, মডেল, বোর্ড, হার্ডওয়্যার, সিরিয়াল নাম্বার সহ এখানে সব কিছু রয়েছে ডিভাইস সম্বন্ধে। তারপরে OS পাই 9 ভার্সন নেম সব কিছু এখানে লেখা আছে। তারপর CPU, কোন CPU ইউজ করা হয়েছে এখানে, কী কী ইউজ করা হয়েছে, র্যাম কত, রোম কত, সব কিছু এখানে আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ব্যাটারি লাইফ, লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন স্টোরেজ, কতটুকু স্টোরেজ রয়েছে সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। নেটওয়ার্ক স্ট্যাটাস, নো কানেক্টেড, ডাটা টাইপ, নেটওয়ার্ক টাইপ সব এখানে লেখা আছে। ইভেন এখানে সেন্সর টাইপও সব লেখা আছে। এখানে দেখেন 30 সেন্সরস অ্যাভেলেবেল অন ইউর ডিভাইস। তো এখানে সবগুলো সেন্সরের কাজ এবং সব কিছু এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর রয়েছে ক্যামেরার যতগুলো ফাংশন রয়েছে সব এখানে পাবেন, কত মেগাপিক্সেল বা রেজুলেশন, কত ভিডিও সাইজ, কত জুমিং অপশন টপশন যা আছে সব এখানে পাবেন। ফিচার এখানে দেখেন যতগুলো ফাংশন রয়েছে আপনাদের ফোনে সবগুলো ফাংশনের অ্যাভেলেবিলিটি এবং নট সাপোর্টেড সব কিছু এখানে লেখা আছে। ইউজার অ্যাপস, তো এখানে কতগুলো অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনার ফোনে সিস্টেম অ্যাপস কী কী রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি অ্যাপটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।